2021 সালে বিধানসভা নির্বাচনে সুজাপুরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে জিতিয়েছিলেন তৃণমূল প্রার্থী আব্দুল গনিকে। কিন্তু বিধায়ক হয়ে যাওয়ার পর সেই রকমভাবে এলাকায় দেখা যায়নি আব্দুল গনি সাহেবকে। তার ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। দল তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে এবার সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। আজ মালদা প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, সুজাপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার থাকলে আমিও হতাশ হতাম। বিধায়কের পরিষেবা পাচ্ছেন না ওখানকার মানুষ, আমি ক্ষমা প্রার্থী হিসেবে এলাকায় যাব। তবে এলাকার মা মাটির মানুষের নেতৃত্বে সমস্ত উন্নয়ন পৌঁছে যাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে ফোনে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুল গনি জানান, তিনি ওয়াকাব বোর্ডের চেয়ারম্যান। 350 কিলোমিটারের দূরত্ব, তাই প্রতিদিন তার পক্ষে যাওয়া সম্ভব নয়, আর এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যিনি 100,000-এর উপরে ভোটে এমএলএ হয়েছেন সুজাপুরে, তার সম্বন্ধে এরকম তিনি কথা বলছেন, স্বাভাবিকভাবে প্রশ্নটা তার নিজের উপরেই নিজের দিকেই হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি যদি নিজে স্বীকারই করে নেন যে তার দলের বিধায়ক ভোটে জিতার পরে একদিনও আসেন না সুজাপুরে, তাই তিনি নিখোঁজ, তাহলে তিনি যে দাঁড়িয়েছেন মানুষ তো তাকেই প্রশ্ন করবে যে তিনি জেতার পরে তিনিও চলে যাবেন, স্বাভাবিকভাবেই তাকেই বা ভোট কেন দেবে মানুষ? এটা তো মানুষের প্রশ্নচিহ্নের মুখে মুখে তিনি দুহাত খুলে ভোট দিয়ে জেতালো একজন বিধায়ককে, আর তারপর বিধায়কের পরিষেবাটা পাচ্ছেন, এটা তো মানে যে কেউ আমি ওখানে থাকলে আমিও হতাশ হতাম, তাই না? আমি যদি সুজাপুরে ভোটার হতাম আর আমি একটা লোককে দুহাত ভরে ভোট দিলাম আর তারপর আমি দেখা পাচ্ছি না, এটা তো আমিও হতাশ হতাম। ফলে যেটা জেনুইন হতাশা সেটা তো আমাকে স্বীকার করতে হবে, তাই না? তো সুজাপুরবাসীর এই হতাশার জায়গাটা, যে তাদের মনোভঙ্গের জায়গাটা, আমি সেইটাকে চেষ্টা করব। প্রথমে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হিসেবে যাব যে আপনারা ভোট দিলেন কিন্তু পরিষেবা পেলেন না। আর তারপর আমি যেটা চেষ্টা করব যে আগামী 2 বছর কী করে একটা মেকআপ দেওয়া যায় ওই জায়গাটাতে, যে তারা অন্তত তাদের একটা প্রতিনিধি পায়। আমি দিল্লিতে যেরকম তাদের প্রতিনিধি হব, বিধানসভাতে তাদের ভয়েসগুলো আর কিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যায় সেটা আমি ব্যক্তিগতভাবে দেখার চেষ্টা করবো।